প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হরিণাকুণ্ডু পাইলট স্কুল অ্যান্ড কলেজ রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, আমি তোমাদের শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আজকে পৌরনীতি ও সুশাসন বিষয়ে চতুর্থ অধ্যায় প্রথম পত্র থেকে ই গভর্নেন্স ও সুশাসন বিষয়ে তোমাদের সামনে তুলে ধরব। এর আগে আমি পৌরনীতি কাকে বলে, সুশাসন কাকে বলে, অর্থাৎ পৌরনীতি ও সুশাসন পরিচিতি বিষয়ে আমি বিগত ক্লাসগুলোতে তোমাদের মাঝে সফলভাবে তুলে ধরতে সক্ষম হয়েছি। আজকে ই গভর্নেন্স সম্বন্ধে আমি তোমাদের ক্লাস নিব। ই গভর্নেন্সের পূর্ণ রূপ হচ্ছে ইলেকট্রনিক গভর্নেন্স, যার সংজ্ঞা আসে রাষ্ট্র পরিচালনায় বা সরকার পরিচালনায় সমস্ত ক্ষেত্রে ইলেকট্রনিক প্রযুক্তির ব্যবহার। অর্থাৎ ইলেকট্রনিক্স যে ডিভাইস আছে, সে ডিভাইসগুলোর মাধ্যমে সরকার এবং রাষ্ট্র পরিচালিত হবে। এ বিষয়ে টমাস এফ গর্ডন বলেছেন, ইন্টারনেট ব্যবহার করার মাধ্যমে রাষ্ট্রীয় সেবা উন্নয়নের পদ্ধতি হচ্ছে ই গভর্নেন্স। এখন আসি আমরা, ই গভর্নেন্সের কিছু উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য কি, কি কারণে ই গভর্নেন্স পদ্ধতি চালু করা প্রয়োজন, বর্তমান উন্নত বিশ্বে বা সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হলে অবশ্যই আমাদের ই গভর্নেন্সের প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে এর উদ্দেশ্য হল উন্নত মানের নাগরিক সেবা, অর্থাৎ রাষ্ট্র পরিচালনায় সরকার যে সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করে সব কিছুই কিন্তু জনগণের কল্যাণের জন্য, তো সেই কল্যাণের উদ্দেশ্যেই কিন্তু ই গভর্নেন্স পদ্ধতি চালু হয়েছে। এই পদ্ধতিতে ব্যবসা বাণিজ্যে শিল্পের প্রসার ঘটে, জনগণের অংশগ্রহণ ও ক্ষমতা বৃদ্ধি পায়, সেই সঙ্গে সরকারের দক্ষতা বৃদ্ধি পায়, এবং সরকারের দক্ষতা যেখানে বৃদ্ধি পায় এবং জনগণের অংশগ্রহণ ও ক্ষমতা বৃদ্ধি পায়, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে সরকারের আয়ও এই গভর্নেন্সের মাধ্যমে বৃদ্ধি পায়। সবচেয়ে বড় কথা হলো, সঠিকভাবে ই গভর্নেন্স যদি পরিচালিত হয় তাহলে স্বচ্ছতা এবং জবাবদিহিতা, যেটা সুশাসনের পূর্ব শর্ত, সেটা কিন্তু বাস্তবায়িত হতে পারে ই গভর্নেন্সের মাধ্যমে। এবং আমরা যে দুর্নীতি ও স্বজনপ্রীতির কথা বলি, সেই দুর্নীতি এবং স্বজনপ্রীতিও কিন্তু ই গভর্নেন্সের মাধ্যমে অনেকাংশেই হ্রাস পায়, যেখানে দুর্নীতি ও স্বজনপ্রীতি করার সুযোগটা কম থাকে। সরকার ও জনগণের মাধ্যমে ই গভর্নেন্সের কারণে বা ই গভর্নেন্সের মাধ্যমে কর্মকাণ্ড পরিচালনা হওয়ার কারণে সরকার ও জনগণের মধ্যে একটি সুসম্পর্ক বিরাজ করে। এবং যে আলোচনাটুকু আমি করেছি উদ্দেশ্যগুলো, এই সব উদ্দেশ্যগুলো যখনই বাস্তবায়িত হয় তখন কিন্তু সুশাসন প্রতিষ্ঠা হয়, এবং সুশাসন প্রতিষ্ঠা হলেই একটি রাষ্ট্র তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়। এখন যদি আমি বলি যে সুশাসনের কিছু বৈশিষ্ট্য আছে, অবশ্য বৈশিষ্ট্য এবং উদ্দেশ্যের ভিতরে খুব বেশি এখানে পার্থক্য পরিলক্ষিত হয় না, তারপরেও আমি এর কিছু বৈশিষ্ট্য তোমাদের সামনে তুলে ধরব। সেটি হলো ইলেকট্রনিক সরকার। যখনই আমি বলেছি যে ই গভর্নেন্স মানেই কিন্তু ইলেকট্রনিক গভর্নেন্স,
অর্থাৎ ইলেকট্রনিক গভর্নমেন্ট, ইলেকট্রনিক ভাবে যে গভর্নমেন্ট বা সরকার পরিচালনা হয় ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে সেটাকে আমরা ই গভর্নেন্স বলি। তো সহজে এই গভর্নেন্সের মাধ্যমে নাগরিকগণ সেবা পেয়ে থাকেন। সরকারের স্বচ্ছতা এবং জবাবদিহিতা যেটা উদ্দেশ্যের ভিতরেও ছিল, এবং এই সরকার কিন্তু প্রযুক্তি নির্ভর হয়ে যায়, অর্থাৎ প্রযুক্তির বাইরে তখন কাজ করা অসম্ভব হয়ে পড়ে। সেই সঙ্গে জনগণের সেবা দিতে এবং জনগণ সরকারের কাছ থেকে সেবা পেতে খুব কম সময়ের মাধ্যমে পেয়ে থাকে এবং গতিসম্পন্ন হয়ে থাকে, দ্রুতগতিতে কাজ করার কারণেই কিন্তু সরকারের স্পিড বেড়ে যায়। এখানে আমরা জানি যে সেই ব্রিটিশ আমল থেকেই একটা প্রবাদ আছে যে সরকারি কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে লাল ফিতার দৌরাত্ম্যের একটা বিষয় আমরা জানি, যেটি একটি আলোচিত বিষয়। ই গভর্নেন্স পরিচালিত হওয়ার কারণেই কিন্তু আমরা লক্ষ্য করেছি যে লাল ফিতার দৌরাত্ম্যটাও কিন্তু অনেকাংশেই কমে গেছে, যে কারণে জনগণের জনসেবায় যুগান্তকর উন্নয়ন ঘটেছে এবং পরিবর্তন এসেছে, সেক্ষেত্রে জনগণের ভোগান্তি কমেছে। বৈদেশিক বাণিজ্যে গতি বৃদ্ধি পেয়েছে, এখন গ্লোবালাইজেশনের যুগ। আমরা জানি যে সারা বিশ্ব একটা নেটওয়ার্কের ভিতরে চলে আসছে, যে নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের সমস্ত কমিউনিকেশন, যোগাযোগ, ব্যবসা বাণিজ্য সমস্ত ক্ষেত্রে এখন একটা নেটওয়ার্কের ভিতরে আসছে, যেটা আমরা ই গভর্নেন্সের সুফল বলে মনে করি। এবং জনগণের দৌড়গোড়ায় সরকারের যে সেবা, সেই সেবা কিন্তু পৌঁছানো সম্ভব হয়েছে ই গভর্নেন্সের কারণে। তো আজকে আমি ই গভর্নেন্সের যে উদ্দেশ্য এবং বৈশিষ্ট্য সেটি তোমাদের মাঝে তুলে ধরলাম। ই গভর্নেন্স কাকে বলে, অর্থাৎ পৌরনীতি ও সুশাসন, এই বিষয়টি যখন আমরা আলোচনা করেছি, তো আসলে সুশাসন যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে ই গভর্নেন্সের বিকল্প কিছু নাই। আজকের মতো আমি এ বিষয় থেকে আলোচনা শেষ করছি, পরবর্তী ক্লাসে আবারও তোমাদের সাথে কথা হবে। তোমরা অবশ্যই যেগুলো বিষয় আমি ইতিমধ্যেই তোমাদের সামনে তুলে ধরেছি এই অনলাইন ক্লাসের মাধ্যমে, সেগুলো মনে রাখার চেষ্টা করবে এবং বাড়িতে অনুশীলন করবে, চর্চা করবে। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আজকের এই ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।